নমস্কার দর্শক বন্ধুরা, বং ধর্ম ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আগামী 7ই সেপ্টেম্বর 2024 শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী। আমরা জানি সকল পুজোর শুরুতে গজাননের পুজো করা হয়। শাস্ত্রে মনে করা হয় এই দিন বাড়িতে গণেশ পুজো করা অত্যন্ত শুভ। এছাড়াও এই পুজো করলে জীবন থেকে নানান সংকট দূর হয়ে যায় এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই দিন যদি আরও কিছু জিনিস আপনারা মাথায় রাখেন বা সেই জিনিসগুলি পালন করেন, তাহলে আপনাদের জীবনের নানান সমস্যার হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন। কিছু উপায় এমন রয়েছে যেগুলি করলে গণেশ দেবতা অতি প্রসন্ন হন। আসুন সেই উপায় বা টোটকাগুলি কি কি জেনে নিই। এই দিন বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করুন। সম্ভব হলে গণেশ যন্ত্রম স্থাপন করতে পারেন। এর ফলে ঘরে অশুভ শক্তির প্রবেশ বন্ধ হয়ে যায়। মূর্তি স্থাপনের পর মূর্তির দুই পাশে একটা করে সুপারি কমলা সিঁদুর মাখিয়ে রাখুন। সঙ্গে ঘি এবং গুড় রাখতে পারলে অত্যন্ত ভালো হয় এবং এই প্রসাদ গরুকে খাওয়ান। শুভ ফল পাবেন হাতে নাতে। কাজটা কঠিন হলেও এই দিন যদি হাতিকে সবুজ ঘাস খাওয়ানো যায়, তাহলে জীবন থেকে নানান সংকট দূর হয়। বাড়িতে যদি বিবাহযোগ্য কেউ থাকেন, যাদের বিবাহ হচ্ছে না, তাহলে এই দিন গণেশকে মালপোয়া অর্পণ করুন। দেখবেন গণেশের আশীর্বাদে শীঘ্রই তার বিবাহ হতে পারে। পুজোর সময় গণেশের মূর্তির বাঁ দিকে একগুচ্ছ দূর্বা ঘাস রাখুন। গণেশকে মোদক এবং হলুদ রঙের মিষ্টি অবশ্যই অর্পণ করবেন, কারণ মোদক বা হলুদ রঙের মিষ্টান্ন গণেশের অতি প্রিয়। গণেশ পুজোর দিন 108 বার গণেশ মন্ত্র পাঠ করা আবশ্যক, কারণ এই মন্ত্র পাঠ করলে গণেশ অতি প্রসন্ন হন। প্রিয় দর্শক বন্ধুরা, এই টোটকা বা উপায়গুলি যদি করেন, তাহলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আপনার জীবনের সমস্ত বাধাগুলি এক নিমেষে দূর হয়ে যেতে পারে। আশা করব আপনারা এই টোটকাগুলি অবশ্যই একবার ট্রাই করবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন জয় গণেশ। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না।